আপনার হাতটা খুব ভালো খুব পরিষ্কার হাত এখন থেকে দুই বছর পরে আপনার একটা বিরাট সুযোগ আসবে সেই সুযোগটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার দারুণভাবে আর্থিক সচ্ছলতা আসবে আপনার আয়ু রেখা খুব দীর্ঘ আপনার বয়স কত 58 বছর কমপক্ষে 95 বছর বাঁচবেন কি বলছেন 95 হ্যাঁ 95 আমার বয়স 70 আমি এখনো স্ত্রী সহবাস করি আপনি কে আপনার হাতে কেন ঢুকালেন কেন যান সিরিয়ালে যান সিরিয়াল আসেন এই হাতের কোনো সিরিয়াল লাগে না আপনি কে কে আপনি সরেন আরে ভাই জান না আপনি জানতো ভাই কিছু মনে করেন না আপনি যান আপনি যান পরিচয় দিলে অবশ্যই চিনবেন পরিচয় পরে দিমু হাত দেখাবেন দেখামু তবে আমারটা না আপনার হাতটা আপনার কথা বলতে তো বাবা আমি কিছু বুঝতে পারতাছি না বুঝবেন আপনি তো অনেক লোকের অনেক ভবিষ্যৎবাণী করেন আপনি নিজের হাতটা দেখে একটু ভবিষ্যৎবাণী করেন তো এখন থেকে দুই মিনিটের মধ্যে আপনার জীবনে বিরাট কোনো ফাঁড়া আছে কিনা মানে আপনি কি কইতেছেন আপনি তো সামনে পিছনে সবটাই কইতে পারেন দেখেন তো 22 বছর আগে বিআইটি কর্পোরেশনে আপনি যখন পিওনের চাকরি করতেন 22 বছর আগে তখন আপনার উপরে যে শনি গ্রহটা আশ্রয় করছিল সেইটা এখন কোথায় অবস্থান করতেছে পিওনের চাকরি 22 বছর আগের সেই শনির গ্রহটা আপনার সামনে কিনা বাবা আমি তো আপনার কথাবার্তা কিছু বুঝতে পারতেছি না আচ্ছা আচ্ছা লাল মিয়া নামে একটা লোক ছিল হ্যাঁ ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছিল তার একটা ছেলে ছিল বাচ্চা তারে দিয়া পান আনতে পাঠাইয়া তার মায়েরে ভিতরের বড় সাহেবের ঘরে পাঠাইছিলেন আপনার মনে আছে আপনি তারে এই জায়গায় ধরছিলেন মনে আছে না বাবা এইসব আমি না বাবা তারপর এইভাবে মুখ চেপে ধরছিলেন আপনার মনে আছে কাঙ্কির পোলার তরে আমি খুঁজে বেড়াইতেছি শোরের বাচ্চা 22 বছরের যন্ত্রণা তুই বুঝবি না আমার আম্মা যান 22 বছরের আমার সাথে কথা কয় না শোরের বাচ্চা নবাব নবাব আম্মা যান আম্মা যান আম্মা যান আব্বার অফিসের বড় সাহেবের পিয়ন আব্দুল আজিজ আম্মা যান যে আপনার বড় সাহেবের অফিসে ঢুকতে দিছিল না যে আপনার বড় সাহেবের বাড়ি যায় বড় সাহেবের সাথে দেখা করতে কইছিল তারে অনেক খুঁজে আজকে পাইছি আম্মা যান তারে মাইরা ফেলছে আম্মা যান আপনি খুশি হয়েছেন আম্মা যান আপনি খুশি হয়েছেন না আম্মা যান আপনি কাঁদলেন না আপনি কাঁদলেন না আল্লাহ কোথায় তুমি এখন জবাব দাও আমার বাচ্চাকে আমি কি বলবো আল্লাহ তুমি দেখছো না আমার বাচ্চা খুন করে এসে বলছে আমি খুশি হয়েছি কি না আমি কি বলবো বলো আমি কি বলবো আমি কি বলবো আমি খুশি হয়েছি 22 বছর আগে তুমি আমার ছেলের সামনে আমাকে বোবা করে দিয়েছো
এই অসহ্য যন্ত্রণার থেকে তুমি আমাকে মুক্তি দাও।